চারিদিকে চলছে কন্ট্রোভার্সি, আমিও করবো নাকি? না না ভাই, ঠিক আছে, আমি ব্লগ বানিয়েই ভালো আছি। নর্থ বেঙ্গল ভার্সেস সাউথ বেঙ্গল কন্ট্রোভার্সি টপিক হয় যদি, চলো আমরা ভিডিওটা আসাম ভার্সেস হাজি বিরিয়ানি বলে স্টার্ট করি। সামনে এখান থেকে একটু এগিয়ে গিয়ে হাজি বিরিয়ানি, তাহলে হাজি বিরিয়ানিতে যাবো, তো যাই তারপরে বাকিটা দেখাচ্ছি। আমি ফাইনালি চলে আসছি হাজি বিরিয়ানির সামনে, আর অ্যাজ ইউজুয়াল রাস্তায় খুব আওয়াজ, আর ভেতরে অনেক লোক আছে, তাই আমি খুব চাপে আছি। আমার সাথে সবসময় কেন এমন হয়, তো যাই হোক এখন আমি ভেতরে যাবো, তারপর বাকি রিভিউটা দেখাচ্ছি। তো চলে এসেছি হাজি বিরিয়ানির ভেতরে, অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো এখানে আমি চিকেন বিরিয়ানিটা খেয়ে টেস্ট করবো, তারপরে আরেকটা জায়গায় যাবো, তো সেটা হয়তো তোমার সামনে থেকে বুঝে গেছো। তো আগে অর্ডার দিয়ে দিচ্ছি, অর্ডারটা আসুক, তারপরে বাকিটা বলছি। আলুটা সফট জাস্ট একবারে হাত দিয়ে ভেঙে গেল, সরি, আলুটাও ঠিকই মনে হলো। আর একটা ডিম দিয়েছে, পাশে একটু স্যালাড স্যালাড আছে, ঠিকই আছে, বড় আছে। আর চিকেনটাও খুব সফট, মানে হাত দিয়ে ভেঙে গেল, মানে বের করতে গিয়ে ভেঙে গেল, তো চিকেনটাও আমার ঠিকই লাগছে। এবার টেস্ট করে দেখবো রাইসটা, টেস্ট হবে ভালো, হালকা সল্টি। এই বিরিয়ানি আমি আগে অনেকবার খেয়েছি, ভালোই খেতে। চিকেনটা ট্রাই করে দেখি, চিকেনটাও সফট, টেস্ট ভালো, আলুটাও সফট দেখে নিয়ে। তো ওখানে খাওয়া হয়ে গেল হাজি বিরিয়ানিতে, আর ওটার প্রাইস ছিল 90 rupees, মানে ওয়ান প্লেট 90 rupees হিসাবে। আমার কোয়ান্টিটি বেশ ভালোই লেগেছে, যদিও চিকেনটার পিস একটু ছোটো মনে হলো, বাট আমি যখন আগে খাই তখন এত ছোটো ছিল না, বাট হ্যাঁ আজকে একটু ছোটো মনে হলো, বাট আদারওয়াইজ সব কিছু ঠিকই ছিল। বিরিয়ানির টেস্টটাও মোটামুটি ঠিক ছিল, খুব একটা স্পাইসি ছিল না, মানে বিরিয়ানির যে টেস্ট হয় সেটাই ছিল। যাই হোক এখন আমরা যাচ্ছি আরসালান বিরিয়ানিতে, আর এখন আমি আবার রাস্তায় যাচ্ছি, সবাই আমার দিকে তাকায় আছে। যাই হোক, তখন আমার লোকেশনটা বলতে ভুলে গেছিলাম, তো শোন লোকেশন বলতে ভুলে যাই। যাই হোক লোকেশনটা হলো গীতাঞ্জলি সিনেমা হল, তার একদম অপোজিটে, আর এটা অনেক পুরনো দোকান, তোমরা সবাই চেনো আশা করি। আর এটা নতুন খুলেছে, এটা খুব একটা বেশি দিন হয়নি যেটা আমি এখন যাবো, তো ওটার লোকেশনে বলছি, এখন যাই আগে তারপর। আর বেশ খুব ভালো একটা গন্ধ আসছে। এবার রাইসটা
রাইসের অয়েলিনেসটা আমার ঠিক লাগছে। আর এখানে আমার মুখে দেখেছি, আর এখানে আমার মশলাটা বেশি মনে হচ্ছে, মানে বিরিয়ানির যে মশলা হয় সেটাকে বেশি মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে টেস্টটা গন্ধটা একটু বেশি আসছে। দেখা যাক, খেয়ে এবার। এখানে বিরিয়ানির মধ্যে একটা আদা আর মানে আদার রসুন একটা আলাদা একটু বেশি টেস্ট আসছে। ওইখানে যেমন বিরিয়ানিটা ছিল সেটা হচ্ছে একটু সল্টে সল্টি টেস্ট করছে, বাট এখানে আদা পেঁয়াজের রসুন একটা আলাদাই টেস্ট আসছে। আর মশলাটা খুবই বেশি, মানে ওটা তো অনেকটা বেশি মনে হচ্ছে, মানে রিচনেসটা একটু বেশি লাগছে। আর মানে যেটা খেতে ভালো লাগছে অ্যাকচুয়ালি, আমার টেস্টটা তো বেশ ভালো লাগলো। বাট চিকেনটা দেখা যাক, এখানেও চিকেনটা সফট বাট ওটার থেকে একটু হার্ড মনে হলো, মানে হালকা একটু ড্রাই মনে হলো। ওটার চিকেনটা যেমন একবার হাত দিলে ভেঙে যেত, এখানে চিকেনটা একটু ড্রাই মনে হলো। এবার এটা খেয়ে দেখা যায়, কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো, চিকেনের টেস্টটা জানি বিরিয়ানির টেস্ট ভালো, চিকেনের টেস্টটা ভালো হবে। এবার আলুটা দেখি, আলুটা হালকা একটু হার্ড, আলুটা একটু শক্ত মনে হলো, বিরিয়ানির যে চিকেনটা ওটা হালকা একটু টাইম হয়ে উঠছে, বাট টেস্ট গাইস টেস্টটাই না পুরো একদম পুরো সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। এখানে মানে মশলাগুলো একদম দেখে বুঝতে পারবে, যেখানে যে মশলা এগুলো বেশি দেওয়া আছে যথেষ্ট, এগুলো খেতে একটা আলাদা টেস্ট লাগছে। আর আমি নর্মাল বিরিয়ানি দেখেছি যে একটু সল্টি টেস্টই হয়, এখানে টেস্টটা খুবই মানে খুবই বেটার, খুবই বেটার। আমাদের আরসালান আর হাজির দুটোতে খাওয়া হয়ে গেল। আর হ্যাঁ, এখন আমরা আরাম করে আইসক্রিম খেতে আসছি এখানে। তো যাই হোক, ভিডিওটাকে এন্ড করবো, বাট তার আগে মেন কম্প্যারিজনটা কী হলো সেটা বলে দিই। সেটা হলো যে হাজি বিরিয়ানি যেটা আছে সেটা ঠিক লাগলো, কোয়ান্টিটি চিকেন দিয়ে সব কিছু ঠিক লাগলো, আর আরসালান বিরিয়ানিটাও ঠিক লাগলো। বাট এখানে একটা ব্যাপার আছে, তোমরা হয়তো অনেকজনই নতুন আরসালান খুলেছে, তোমরা খাওনি, আর হাজিটা অনেক পুরানো, তোমরা সবাই খেয়েছো। সবাইকে বলবো একবার আরসালান বিরিয়ানিটা ট্রাই করে দেখতে, বিকজ ওটার টেস্টটা আমার অনেক বেশি হাই মনে হলো। আর যারা খেয়ে দেখেছো তারা নিশ্চয়ই জানো, কারণ আমি যেদিন থেকে আরসালান বিরিয়ানি খেয়েছি সেদিন আমি আর হাজি বিরিয়ানি খাইনি, আমি আরসালান দিয়ে খেয়ে গেছি। ঠিক আছে, তো যারা এটা একবার ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে বাকিটা কমেন্ট সেকশন তোমাদের তোমাদের কী মনে হয় সেটাই। তো আমার মনে হলো যে এটার জন্য আরসালান বিন করলো এটা, তো আমি আরসালান বিরিয়ানিটাকে বলবো সাপোর্ট করবো। আর বাকিটা তোমাদের যেটা মনে হয় তোমরা নিশ্চয়ই খেয়েছো কিনা সবকিছু আমার কমেন্ট করে জানাবে। আর এখন আমি আইসক্রিম খাবো, ক্যান্টার রুমের সামনে যে একদম যে ফালুদার যে দোকানটা বসে, হ্যাঁ তো সেখান থেকে নেওয়া, আর দাম জাস্ট 20 rupees। তো এটা একবার ট্রাই করে দেখতে পারো, এখানে যখন আসবে বেরিয়ে এখান থেকে এটা ট্রাই করে দেখতে পারো। তো এটা খাওয়া যাক। গাইস ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আরেকটা কথা বলবো, একটা অনেস্ট কথা বলবো, এই ভিডিওগুলো দেখতে তোমার যতটাই মজা লাগে অতটাই আমার বানাতে পছন্দ লাগে। তাই যদি তোমরা একটু লাইক শেয়ার আর একটা করে কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো হয়। তো যাই হোক, এখন আমি বাড়ি যাবো, আর ব্লগটাকে জন্য এখানেই এন্ড করলাম। ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। আর আর কি বলবো, ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করবে, বাকি কথা কমেন্ট বক্সে হবে। ভিডিওটা কেমন লাগে জানাবে, আর কম্পারিজন তো বলেই দিলাম, বাকি তোমরা তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই করবে। এখন বাড়ি যাই আর ভিডিওটাকে এখানে এন্ড করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।